আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান 3 দিন ও রিজেন্টের এমডি মিজানুর রহমান 10 দিনের রিমান্ডে। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু, মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। দেশের 31 জেলায় বন্যা, পানিবন্দী 40 লাখ মানুষ, বন্যার্তদের পাশে আছে সরকার, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। এবং বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার শাহবাগ থেকে গ্রেপ্তারের পর শারমিন জাহানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিপোর্ট করছেন শারমিন রিহা। 3 দিনের রিমান্ড চেয়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুপক্ষকে শুনে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বিচার আদালতকে বলেছি। শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে কথা বলেন শারমিন জাহান। তিনি বলেন, প্রথম দুবার ভালো মাস্ক দেওয়া হলেও তৃতীয়বার তার বিরুদ্ধে নকল মাস্ক দেওয়ার অভিযোগ আনে হাসপাতাল কর্তৃপক্ষ। মাস্ক ফেরত না দিয়ে মামলা করে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। উনি বলেছে উনি গবেষণার শিকার। আপনি জানেন 426 ধারা দণ্ডবিধি, এই ধারার ব্যাখ্যাটা কি? আমি সঠিক না জেনেও সঠিক বলে আত্মসাতের গ্রহণ করা। এর আগে 23 জুলাই রাতে বিএসএমএমইউ এর প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল মাস্ক সরবরাহ করে। এ কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। গত 27 জুন শারমিন জাহানকে 11,000 মাস্ক সরবরাহের কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম ও দ্বিতীয় দফায় মাস্কে কোনো সমস্যা ছিল না, তৃতীয় ও চতুর্থ বারে দেয়া মাস্কে নকল ধরা পড়ে। এসব মাস্কের গুণগত মান নিম্নমানের ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি জবাবে দুঃখ প্রকাশ করেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকার সিএমএ আদালতে তাকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইয়াদুর রহমান 10 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে। এর আগে গোপালগঞ্জের একটি বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, মেট্রো রেল প্রকল্পে কর্মরত 76 জন কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার, এছাড়াও পরীক্ষা প্রতি 3,500 টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে, অথচ পরীক্ষা না করেই করোনার রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে সংক্রমণের হার বেড়ে যায়। ওই ঘটনায় প্রকল্পের একজন ঠিকাদার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার মামলা দায়ের করেন। দেশে করোনায় আরও 38 জনের প্রাণ গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,874 জনে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2,520 জনের শরীরে। এ সময় ল্যাবে নমুনা কম আসছে উল্লেখ করে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সারা দেশে বর্তমানে 80টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগে ল্যাবগুলোতে মানুষের চাপ সামলাতে হিমশিম খেলেও এখন পরীক্ষায় আগ্রহ কমছে। শুক্রবার নমুনা সংগ্রহের সংখ্যা 10,000ও ছাড়ায়নি। আগের নমুনাসহ 10,446 জনের
পরীক্ষা হয়েছে। তাই অনলাইন বুলেটিনের শুরু ও শেষে উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের নমুনা দেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষাগারগুলিতে নমুনার সংখ্যা অনেক কম আসছে, নমুনা সংগৃহীত কম হচ্ছে। আপনাদের যাদের কোনো রকম কোনো লক্ষণ বা উপসর্গ থাকে বা আপনারা কোনো আক্রান্ত ব্যক্তির সাথে আপনাদের সংযোগ হয়, তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। বুলেটিনের তথ্য অনুযায়ী নমুনা কমার পাশাপাশি করোনায় আক্রান্তরা হাসপাতালমুখীও হচ্ছেন কম। সারা দেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে খালি বেডের সংখ্যা বাড়ছে। সাধারণ বেড 2/3 বেশি আর প্রায় অর্ধেক খালি আছে আইসিইউ বেড। সারা দেশে সাধারণ শয্যা 15,182টি, রোগী ভর্তি আছে 4,302 জন এবং শয্যা খালি আছে 10,880টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 533টি, রোগী ভর্তি আছে 283 জন এবং খালি আছে 250টি। শুক্রবার নমুনা অনুপাতে শনাক্তের হার ছিল 24% বেশি। মোট শনাক্তের সংখ্যা 2,20,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,21,178 জন। সবশেষ 24 ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 38 জন। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই মারা গেছে 17 জন। এছাড়া রাজশাহীতে 8, চট্টগ্রাম ও খুলনায় 4 জন করে, ময়মনসিংহে 3 এবং 1 জন করে মারা গেছে সিলেট ও রংপুর বিভাগে। মৃত্যুবরণ করেছেন যারা তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 9 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,114 জন। মোট সুস্থের সংখ্যা 1,22,090। প্রতিদিন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা সেবা দিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের সিএমএসডির বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত 25 জুন সিএমএইচে ভর্তি হন মোহাম্মদ শহীদুল্লাহ। শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। স্বাস্থ্যখাতে কেনাকাটা নিয়ে অভিযোগ উঠলে গত 23 মে তাকে সিএমএসডি থেকে সেনা সদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গভীর শোক জানিয়েছেন। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশেদ আলম। দায়িত্ব পাওয়ার পর রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। পরিস্থিতি থেকে উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন রাবে আক্তার সুবর্ণা। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব নেওয়ার পর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আব্দুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, সবাই যদি ব্যক্তিগতভাবে সৎ না হয় তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এই মহামারীতে সাংবাদিকদের ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে ধরি সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই কারো পক্ষেই সম্ভব না কিছু। তিনি আরও বলেন, দুর্নীতির দায় আমাদের সবার। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়। এই মহামারী অতিমারীর সময় আপনারা সরকারের পাশে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়াবেন। করোনা মহামারীর এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। এ খাতের সমস্যাগুলো দূর করতে উদ্যোগী হবে বলেও জানান তিনি। করোনা চিকিৎসা ও পরীক্ষা নিয়ে নানান অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে 21 জুলাই পদত্যাগ করেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। দেশের 31 জেলায় হানা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40 লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বেশিরভাগ দুর্গত এলাকার মানুষ। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জেলায় দেখা দিয়েছে নদী ভাঙন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, বন্যার্তদের পাশে আছে সরকার, পৌঁছে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ময়নুল হাসান।
বন্যায় এখন চরম দুর্ভোগে জামালপুরের মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাত উপজেলার প্রায় 10 লাখ মানুষ এখন পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগও বেড়েছে গাইবান্ধার বানভাসীদের। ব্রহ্মপুত্র, ঘাগট ও করতোয়া নদীর পানি বাড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে এখানে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। চার উপজেলার 1,35,000 মানুষ বন্যায় নানাভাবে ক্ষতির মুখে পড়েছে। ভালো নেই শেরপুরের 13টি ইউনিয়নের পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। শেরপুর সদর ও নকলা উপজেলার 2 শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কে পানি ওঠায় গত 9 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সিরাজগঞ্জে ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদীর পানি। এক মাসেরও বেশি সময় ধরে চলা বন্যায় কাজীপুর, এনায়েতপুর, চৌহালী, শাহজাদপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত 3 দিনে সদরে কয়েক দফা ভাঙনে 70 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবনতি হয়েছে নাটোরের বন্যা পরিস্থিতিও। পানি বাড়ায় সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে তলিয়ে গেছে 3,500 হেক্টর জমির ফসল। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা যখন বন্যার খবর পাঠাচ্ছিলেন তখন সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকবে। 31টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং উপজেলার সংখ্যা 147টি, বন্যা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 39,75,937 জন। ত্রাণ সহায়তা দিয়েছে, নগদ টাকা দিয়েছে আমরা 3,36,50,000। আমরা 12,010 মেট্রিক টন চাল দিয়েছি, 1,21,000 শুকনা খাবারের প্যাকেট আমরা সরবরাহ করেছি। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রাম ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামে বানভাসী প্রায় 4 লাখ মানুষ রয়েছেন চরম খাদ্য সংকটে। চেয়ারম্যান তো কোনো খোঁজ খবর নেয় না ইউনিয়ন পরিষদ থেকে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার নদ নদীর পানি কমতে শুরু করেছে। এখানেও প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। ময়ুল আহসান, এটিএন বাংলা। করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ সার্ভিস উপলক্ষে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। বিআরটিসি ডিপো কেন্দ্রিক অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ করার তাগিদ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় ঈদের সময় সড়ক দুর্ঘটনা রোধে ঈদের আগে ও পরে সতর্কতার সাথে গাড়ি চালাতে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। বিআরটিসি সমস্যা কর্মচারী শ্রমিক কর্মচারী কেন ডিপো কেন্দ্রিক অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। সদর দপ্তরেও কিছু সমস্যা আছে বলে আমার জানা আছে। আপনারা ভাববেন না যে আমি কোনো খবর রাখি না। পুলিশ বাহিনীতে কল্যাণকর ও অর্থবহ পরিবর্তনের উপর জোর দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের শততম দিনে পুলিশ হেডকোয়ার্টার্সে উদ্বোধন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। আগামী 50 ও 100 বছরে পুলিশ কেমন হবে তা বিবেচনায় রেখে বর্তমানের পুলিশ ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে বলেও জানান ডক্টর বেনজির আহমেদ। এবং সেই পরিবর্তন হল অর্থবহ পরিবর্তন। আমি আমার সমস্ত সহকর্মী থেকে বলবো যে যেখানে বসে আছো সেখান থেকে পরিবর্তন চেষ্টা করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রায় 15 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তার আশ্রয় মঞ্জুর করে মার্কিন প্রশাসন। শুক্রবার দেশটির সাময়িকী পলিটিকো জানায় ওই সিদ্ধান্ত পর্যালোচনায় নথিপত্র তলব করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সজন।
1975 সালের 15ই আগস্ট পরিবারের সদস্য সহ হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসের জঘন্যতম ওই হত্যাকাণ্ডের রাতে রেডিও স্টেশন দখলের দায়িত্বে ছিলেন রাশেদ চৌধুরী। পরে তিনি অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে বিদেশে পাড়ি জমান। আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার বছর 1996 সালেও রাশেদ চৌধুরী ছিলেন ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত। এরপর বঙ্গবন্ধু হত্যা মামলা গতি পেলে সপরিবারে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন রাশেদ চৌধুরী। 2006 সালে তার সেই আবেদন মঞ্জুর করে সেদেশের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। তবে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে খুনি রাশেদকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ অবস্থায় সেদেশের প্রভাবশালী সাময়িকী পলিটিকো জানায়, 14 বছর আগের ওই ফাইল পুনর্বিবেচনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। আজকে তার কেস পুনর্বিবেচনার জন্য যাতে করে সেই দেশে থাকতে না পারে, আগামী 27 তারিখে কোর্টে উঠবে এবং সে ব্যাপারে সর্বক্ষণ কাজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রাশেদ চৌধুরী অচিরেই বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের মাটিতে সেই খুনের দায়ে কার্যকর হবে, তাই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এই আশা ব্যক্ত করছি আমি আজকে। রাশেদ চৌধুরীকে নিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন বোর্ডের আপিলে এই সিদ্ধান্ত পর্যালোচনা হবে। তবে পুরো প্রক্রিয়া 31 জুলাইয়ের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সুযোগ হারাতে পারে বঙ্গবন্ধুর অন্যতম এই খুনি। তাকে ফেরত পাঠানো হতে পারে বাংলাদেশে। এরপরই শুরু হবে রাশেদ চৌধুরীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। নৌসদর দপ্তরে কমান্ড বইয়ে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাহিনীর কমান্ড গ্রহণ করেন তিনি। এর আগে নৌসদরে সহকারী নৌ প্রধান, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা আঞ্চলিক কমান্ডার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শাহিন ইকবাল। নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আঞ্চলিক কমান্ডার, ডাক ইয়ার্ড ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসীদের সাথে মালয়েশিয়ার আচরণ নিয়ে আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রায়হান কবির নামে ওই যুবককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। গত 3 জুলাই ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা, যাকে অসত্য এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করে সেদেশের সরকার। যদিও মালয়েশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে দুবাই ভিত্তিক গণমাধ্যমটি বলছে এটা অনুসন্ধানী সাংবাদিকতার দিক থেকে সঠিক। এর আগে রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। পেট ব্যথার চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার সকালে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তামিম। গত সপ্তাহে অসুস্থতার কথা জানিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর বেশ কয়েকটি চেক আপ করা সত্ত্বেও পেটের ব্যথার কারণ অজানায় রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান 3 দিন ও রিজেন্টের এমডি মিজানুর রহমান 10 দিনের রিমান্ডে। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু। মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। দেশের 31 জেলায় বন্যা, পানিবন্দী প্রায় 40 লাখ মানুষ। বন্যার্তদের পাশে আছে সরকার, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। এবং বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।